পিতার নাম আব্দুল আজিম, উনি পেশায় ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার, এবং চাকরির সুবাদে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে থাকতে হয়েছে। সুতরাং আমার শিক্ষা জীবনটাও ছোট থেকেই বিভিন্ন জায়গায় হয়েছে, বেশিরভাগ নর্থ বেঙ্গলে, ঢাকা, সর্বশেষ চট্টগ্রামে। এসএসসি পাশ করেছি কুমিল্লা থেকে, এইচএসসি এবং বিএসসি পাশ করেছি গাইবান্ধা থেকে, এবং আমি সর্বশেষ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি চট্টগ্রাম পলিটেকনিক থেকে। স্যার, আপনি ছাত্র রাজনীতিতে কীভাবে জড়ালেন আর তখনকার ছাত্র রাজনীতিতে আপনার কী ভূমিকা ছিল? আমার ছাত্র রাজনীতি, আমি বিএসসি পড়া পর্যন্ত এরকম মুখ্য কোনো রাজনৈতিক আমার ইয়ে ছিল না, ভূমিকা ছিল না। মূলত আমার রাজনৈতিক জীবন, ছাত্র রাজনীতি জীবন শুরু হয় চট্টগ্রাম পলিটেকনিকে এসে, এবং ছাত্র রাজনীতিকে আমাকে জড়িয়ে ফেলেন এবং বলা হয় টেনে হেঁচড়ে নিয়ে আসেন ডাক্তার মাহফুজুর রহমান। উনি আমাকে ওখানে, আমরা দুজন দুজনেও সমবয়সী, কিন্তু রাজনীতিতে তিনি আমার থেকে অনেক বেশি পরিপক্ক ছিলেন এবং অনেক বেশি অ্যাডভান্স ছিলেন। উনি আমাকে হাতে ধরে রাজনীতিতে টেনে নিয়ে আসেন এবং নিউক্লিয়াসের সাথে সম্পৃক্ত করেন। এইভাবে আমি এগারো দফা আন্দোলন সময় থেকে একবার প্রত্যক্ষভাবে রাজনীতিতে সম্পৃক্ত হই। তারপর এগারো দফা আন্দোলনের পরে আসে অসহযোগ আন্দোলন, প্রতিরোধ আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালের মার্চ মাসের ভূমিকা, আমি তখন চট্টগ্রাম পলিটেকনিকের ভিপি। শুরু হয় অসহযোগ আন্দোলন, শুরু হয় মেডিকেল কলেজের পিছনের মাঠে প্রশিক্ষণ ফাহিমউদ্দিনের নেতৃত্বে, মূলত নেতৃত্ব ডাক্তার মাহফুজুর রহমানের, কিন্তু ট্রেনিংটা হয়েছিল তৎকালীন ছাত্রনেতা ফাহিমউদ্দিনের নেতৃত্বে। অসহযোগ আন্দোলনের সময় আমরা প্রায় মিছিল নিয়ে আসতাম। একবার একটা খুব একটা বড় মিছিল নিয়ে আমরা আসলাম পলিটেকনিক থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের চত্বরে মাহফুজ ভাইয়ের চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রলীগের ছাত্রদের নিয়ে আমাদের সঙ্গে একাত্মতা করলেন এবং গোল চত্বরের উপরে দাঁড়িয়ে মাহফুজ ভাই স্লোগান দিলেন, বিশ্বে এলো নতুন দেশ বাংলাদেশ বাংলাদেশ, মানচিত্রে নতুন দেশ বাংলাদেশ বাংলাদেশ। আমাদের যে বিহারি বাঙালি রায়ট হয়, সেখানে বাঙালিদের বাঁচাবার জন্য আমি পলিটেকনিকের সম্পূর্ণ ছাত্রদের নিয়ে ঝাঁপিয়ে পড়ি। একাত্তর বিহারিরা যেহেতু আগের থেকে সশস্ত্র ছিল, তারা প্রস্তুতি ছিল, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা খাটের ভাঙাচোরা কাঠটাট নিয়ে, লাঠিটাঠি নিয়ে আমরা হই এবং বেশ আমরা মার খাই এবং মার দিইও। তারপরে রায়টের পরে আমাদের ওখানে খবর এলো যে আমাদের হোস্টেল আর্মি রেড করবে। আমরা তখন হোস্টেল ত্যাগ করে চলে আসলাম। আমরা কিছু সংখ্যক এসে মেডিকেল কলেজ হোস্টেলে থাকা শুরু করলাম। এর মধ্যে সাতই মাসের ভাষণ হয়ে গেল। ভাষণের দিন ভাষণটা রেডিওতে প্রচারিত হয়নি, তারপর দিন সকালবেলা প্রচারিত হলো। আমার আব্বা তখন চিটাং মেডিকেল কলেজে পড়ছেন এবং আমাদের বাসাটাও চিটাং মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টারে ছিল। মাহফুজ ভাই সকালবেলা আমার বাসায় আসতেন। আমার বাসায় এসে তখন রেডিও তো আর ঘরে ঘরে থাকতো না, সবার কাছে থাকতো না, এসে দুজনে মিলে নাস্তা খেয়ে রেডিও এই ভাষণটা শুনলাম। এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম। তারপর থেকে আমরা আরও জোরে সোরে প্রস্তুতি নিয়ে শুরু করলাম। সেখানে থাকাকালীন সময় মাহফুজ ভাইয়ের আমি পরামর্শ করে আমরা ঠিক করলাম যে আন্দরকিল্লা একটা বন্দুকের দোকান আছে, আমরা এটা লুট করব। এটা লুট করতে যেয়ে এটার আগে আরও পূর্বাপর ঘটনা আছে কিছু, যে এই বন্দুকের দোকানগুলো কিন্তু পাকিস্তান আর্মি খালি করে নিয়ে চলে যাচ্ছিলো।
কিন্তু জনগণের প্রতিনিধিদের মুখে এটা পারে নাই তারা, এবং এই প্রতিনিধিদের মধ্যে আমিও সামিল ছিলাম, এবং আমাকে সামিল করেছেন সাবের আহমেদ আজগরি, তৎকালীন ছাত্র নেতা। খুব সুপরিকল্পিত উপায়ে আমরা ভেন্টিলেটার দিয়ে প্রথম দিনে ঢুকি আমরা প্রচুর অস্ত্রশস্ত্র বের করি, এবং দ্বিতীয় দিনে আমিও ডাক্তার মাহফুজ রহমান দুজনে ঢুকি আমরা প্রচুর অস্ত্রশস্ত্র বের করে আমরা নিয়ে চলে আসি। আমরা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করছিলাম, মার্চটা এই আমাদের প্রস্তুতির মধ্যে দিয়ে, নানারকম প্রস্তুতির মধ্যে দিয়ে কেটে গেল, এভাবে যেতে যেতে এসে গেল সেই 25শে মার্চের কালরাত্রি। 25শে মার্চের ঘটনাগুলির সাথে আপনি কীভাবে জড়িত হলেন এবং প্রতিরোধ যুদ্ধে কীভাবে অংশগ্রহণ করলেন? 25শে মার্চ রাত্রেবেলা তো ওরা তো যেটাকে ক্র্যাকডাউন বলে আর কি, ওরা আমাদের উপরে আক্রমণ করলো। চট্টগ্রাম আক্রমণ বলতে ওরা প্রচুর পরিমাণ ওই চট্টগ্রাম রোড থেকে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে সেলিং করলো রাত্রেবেলা, এগুলা রাতের আকাশ আলোয় আলোকিত হয়ে গেল এগুলা, এবং প্রচণ্ড আওয়াজ শব্দ, এগুলা কী জিনিস আমরা জানতাম না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু এগুলাকে জনগণকে ভীত সন্ত্রস্ত করবার জন্য সেদিন রাত্রে করা হয়েছিল। চারিদিক দিয়ে আমাদের চতুর প্রস্তুতি সম্ভব এগুলো দৌড়দৌড়ি করতে থাকে। এর মধ্যে আমি, আজিজ, খোরশেদ, ফহিম মিলে আমবাগান থেকে রেলের একটা জিপ সংগ্রহ করি। এই জিপটা পরে বদলিয়ে জেমস ফিল্ডের থেকে আরেকটা টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ নিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে, তখন কন্ট্রোল রুম স্থাপন করা হয় ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে, সেখানে নানা রকম ব্রিফিং করা হয়। এই সময় একদিন আজিজ এবং খোরশেদ এসে আমাকে বললো যে কুমিল্লাতে পাকিস্তান আর্মি কুমিল্লা থেকে আসছিল, বিরাট এক ব্যাটালিয়ন, এর মধ্যে ইপিআর এবং ইয়ার সদস্যরা মিলে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মিলে তাদের উপর অ্যাম্বুশ করে, অ্যাম্বুশ করার পর প্রচুর হতাহত হয়, তারা এখানে আসছে, তাদের খাওয়ার প্রয়োজন। একথা শুনে আমরা জিপ ভর্তি করে চট্টগ্রামের জনগণ, চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রচুর খাওয়া দাওয়া, রান্না করা এবং শুকনো খাবার প্রচুর স্টক ছিল, আমরা জিপে এগুলো সব ভর্তি করে আমরা প্রায় 7 কি 8 জন জিপে করে রওনা হলাম কুমিরের দিকে। তার আগেই একটা ইপিআর সদস্য আমাদেরকে কাঁদছিল, বলে যে তাকে লাথি মেরে কে নাকি তার অস্ত্র কেড়ে নিয়েছে, তাকে ও সঙ্গে নেই। ওই যে অ্যাম্বুশটা করেছিল ওটা ছিল ক্যাপ্টেন ভুইয়ার নেতৃত্বে, ক্যাপ্টেন সুবিদ আলী ভুইয়া। কোন জায়গায়? কুমিরা। আমরা যখন ওখানে যাচ্ছি, আমরা যখন ভাটিয়ারি ক্রস করছি, তখন ক্রস করে ফেলেছি ভাটিয়ারি, তখন দুটা রাখার ছেলে আমাদেরকে হাত বাড়িয়ে থামাতে চেষ্টা করলো, এরকম রাস্তার মধ্যে অনেকে থামাতে চেষ্টা করেছে আমাদেরকে, থামে নেই, আমরা এগিয়ে গেলাম। দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে সুশৃঙ্খলভাবে লাইন করে আর্মি এগিয়ে আসছে। তো আমরা স্বভাবতই আমাদের একটা চিন্তাভাবনা, আমরা যে ইপিআরের জন্য খাওয়া নিয়েছি, এগুলো ইপিআরই হবে, আমরা ওদের মধ্যে জিপ নিয়ে ঢুকে পড়ি। একবারে যখন ঢুকে পড়ে ওদেরকে ক্রস করে কিছু তো চলে গেছে, তখন আমার যে গাড়ির মধ্যে ইপিআরের সদস্যটা ছিল সে চিৎকার করলো, কোথায় যান, এগুলো তো পাকিস্তান আর্মি। সঙ্গে সঙ্গে আমি গাড়িটাকে প্রচণ্ড গতিতে পিছন দিকে নিয়ে আসি, বের হয়ে আসার আগেই ওরা গোলাগুলি শুরু করে, মোটামুটি গাড়িটাকে ঝাঁঝরা করে ফেলে। তারপর একটা ছোট কালভার্ট পেরিয়ে এসে, তখনকার কালভার্টগুলো একটু ছিল উঁচু ছিল, একটু ওদের আড়াল পাওয়ার পরে একটু পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কালভার্টের তলের থেকে আবার দুই তিনজন বাড়িয়ে এলএমজি দিয়ে আমাদের উপর গুলি বর্ষণ শুরু করে। এভাবে আমরা দ্বিতীয় কালভার্টের একটা কাছে আসার পরে ওখানে আমার মাথায় একটা গুলি লাগে, গুলির মানে গুলির আঁচড় আর কি, মাথায় দুইটা গুলি আঁচড় লাগে এবং আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। ব্যালেন্স এর মধ্যে গাড়ির উইন্ডশিল্ডের কাঁচটা সব উড়ে গেছে, গাড়িটা গড়ায় নিচে খালের মধ্যে পড়ে যায়। সেখান থেকে আমরা কয়েকজন অক্ষত অবস্থায় বের হয়, কয়েকজন ট্রেনে এসেছে, আমি আহত হই, আমার পা খুব আহত। এখান থেকে উঠে আমরা মেন রোড রাস্তার উপর আসি, আমাদের ভিতরে তখনও কয়েকজনের বিশ্বাস যে এগুলা অ্যাকচুয়ালি ইপিআরই আমাদের উপর ইয়ে করছে। তারা চিৎকার করে বলছে আমরা ভাই বাঙালি। এর মধ্যে ওরা যখন আবার প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করলো, তখন আমরা রাস্তা থেকে নেমে ধানক্ষেত দিয়ে দৌড়ে গেলাম। সেখানে একটা হলো যে দুইটা ভুলের মতো হলো, আমাদের একাংশ রাস্তার থেকে সমুদ্রের দিকে নামলাম, আরেক দিকে রাস্তার থেকে পাহাড়ের দিকে নামলাম, আমরা নামলাম সমুদ্রের দিকে, নামে দৌড়তে শুরু করলাম, তারাও পিছনে পিছনে আমাদের সঙ্গে গোলাগুলি করছে, আমাদের সঙ্গে অসংখ্য শয়ে শয়ে গ্রামবাসী দৌড়াচ্ছে বাড়িঘর ফেলায়, তারা পিছনে গুলি করছে এবং আমাদের চোখের সামনেই গুলি খেয়ে খেয়ে মানুষ পড়ে যাচ্ছে, আমাদের গায়ে গুলি লাগে নাই। কিন্তু আমি দেখেছি, আমি যখন দৌড়ে যাচ্ছে গাছপালার ভিতর দিয়ে, আমার আশেপাশে গাছে গুলি লাগছে। এভাবে আমরা সাঁতরে এই সামুদ্রিক খাল
দুই তিনটা পেরোতে হয়েছে। আমাদের শরীর তখন ক্ষতবিক্ষত, যেহেতু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এর মধ্যে আমরা অনেক আছাড় খেয়েছি, লবণাক্ত জলে আমাদের কিন্তু শরীর জ্বলে যাচ্ছিল। একবার শেষ প্রান্তে যেয়ে দেখলাম যে পতেঙ্গা ওয়্যারলেস কাটাতারে বেড়া, আমাদের আর যাওয়ার উপায় নেই। তখন আমরা একটা জেলের ঘরে ঢুকে পড়ি, দেখি এখানে আগে আরও অনেক মানুষ, প্রায় 15-20 জন মানুষ বসে আছে, এবং যারা আমাদেরকে গুলি করার জন্য পিছিয়ে পিছিয়ে প্রায় জনদশেক হবে সোলজার আসছিল, তারা কিন্তু পরিষ্কার দেখেছে আমরা এখানে ঢুকেছি। এই যে আমাদেরকে ফলো করছিল, ওরা যখন আমাদের প্রায় আমাদের 10-15 গজের মধ্যে চলে আসে, এর মধ্যে যে 27 ট্রাক রাস্তার উপর ছিল, এরা তখন সিগন্যাল পেয়ে ট্রাকগুলা খুব জোরে চালিয়ে একবার পতেঙ্গা ওয়্যারলেসের দিকে চলে গেছে। এরা মনে করেছে যে ট্রাকগুলো ওদেরকে ফেলে চলে যাচ্ছে, এরা তাদেরকে আমাদেরকে ফেলে রাস্তার দিকে দৌড় দিয়েছে, এই আমরা বেঁচে গেলাম। তখন আমরা আর দেরি না করে আমরা আবার উল্টা রাস্তার দিকে রওনা দিলাম। তো এক জায়গায় এসে সন্ধ্যা হয়ে গেল, এক বাড়িতে এসে আশ্রয় চাইলাম। ওরা আমরা আমাদেরকে গোয়াল ঘরে থাকতে দিল। এর মধ্যে রাত্রেবেলা দেখলাম ইপিআর ফ্যামিলি সহ পরিবার সহ অনেক মানুষ, আরও অনেক মানুষ আছে, আশ্রয় দিলাম। সকাল হলো, সকাল হওয়ার পর আমরা টের পেলাম যে আমরা ওই স্থানেই চলে এসেছি যে স্থানে আমাদের গাড়িটা পড়ে গেছিলো। আমরা মেইন রোডের ঢাকা ট্রাঙ্ক রোড উঠলাম, দেখলাম যে আমাদের গাড়িটা পড়ে এসেছে, এখন আমরা কী করবো। এমন সময় একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরলো, কে এটা? ও আমার পলিটেকনিক ছাত্র, একবার হাওয়া করে কেন্দ্রে কেন্দ্রে ধরে বলছে আমাদেরকে ওর বাসায় নিয়ে যাবে। তার আগে আর রক্তে টক্তে ভরে আছে, জামাটা আমার ভিজা, রক্তে ভিজা। ছেলেটাকে বললাম, আমি বললাম যে আমাকে আমাদেরকে তোমার বাসায় নিয়ে যাওয়ার দরকার নেই, যদি পারো তুমি লোকজন দিয়ে আমার গাড়িটা তুলে দাও। সে দেখি যে অনেক প্রায় সকানিক লোক জোগাড় করে, রোড দড়ি টড়ি জোগাড় করে, হেঁ হেঁ করে গাড়িটাকে আমাদেরকে তুলে দিল। এই গাড়ি নিয়ে আমি সীতাকুণ্ড পৌঁছি, সীতাকুণ্ড পৌঁছিতে আমার ভাইকে পেলাম না। আমার সঙ্গে একটা ছেলে ছিল করিম, সে ছিল আমার সিদ্দিকের প্রিয়, সে আমাদেরকে তাদের বাসাতে নিয়ে গেল। সেখানে যে আমরা 2 দিন থাকলাম, খেলাম, তারপর আমরা আবার আমরা রওনা দিলাম চিরঙ্গের দিকে। হোজদ্রাট পর্যন্ত এসে দেখলাম যে অসংখ্য লোক স্রোতের মতো শহর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর বাবর পরে শুনেছে আর কি, যুদ্ধজাহাজ বাবর থেকে সেলিং হচ্ছে চিটাগাং। তখন আমরা আবার উল্টা রওনা দিলাম। কী করবো আমরা, চিজ করলাম। আজিজ আমাদেরকে বললো, হারুন ভাই চলেন ইন্ডিয়া চলে যাই। তো ইন্ডিয়া যেয়ে কী করবো বলে ট্রেনিং দেবো, আমরা ট্রেনিং দিলে তো বলে চলেন না যেয়ে দেখি। তা আমরা রওনা দিলাম। রওনা যেয়ে যখন যেয়ে বারের হাটের একটু আগে, বারের হাট একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের নিচে দেখি 2 জন লোক দাঁড়িয়েছে, আমাদেরকে হাত দেখালো, দাঁড়ালাম। আমাকে জিজ্ঞেস করলো, তোমরা কে? আমরা ছাত্র, এরকম এরকমভাবে অ্যাম্বুশে পড়েছিলাম। আমাদের চেহারা দেখলো, কাপড় চোপড় রক্তে ভরা, সব কিছু দেখলো। আমি আপনারা কে? একজন হলো আমরা, আমি ক্যাপ্টেন সুবিধ আলী ভুঁইয়া, আরেকজন হলো এমপি তখনকার মোশারফ সাহেব। তো মোশারফ সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা ট্রেনিং নেবে? আমরা বললাম হ্যাঁ ট্রেনিং নেবো, না নেবো না মানে ট্রেনিং নেবার জন্য তো যাচ্ছি। উনি আমাদেরকে ছোট্ট একটা চিরকুট লিখে দিলেন, একটা স্লিপ লিখে দিলেন কিছু, এটা যে তুমি রামগড়ের রসিকে দেখালো। আমরা রওনা দিলাম, সন্ধ্যা হয় এই অবস্থায় রামগড়ে পৌঁছলাম। রামগড়ে পৌঁছে রামগড়ের রসিকে দিলাম। ওসি দেওয়ার পর ওসি আমাদেরকে গাড়ির চাবিটা রেখে দিলেন, রেখে দিয়ে বললেন যে আপনাদেরকে খাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে, আপনার খাওয়া দাওয়া করবো একটা হোটেলে খাওয়া। তখন রামগড় খুব অনুন্নত ছিল, সব ছাপরা ঘর, ওই একসঙ্গে যে এক বিছানায় অনেকগুলো মানুষ সহ 20-30 জন মানুষ সহ এরকম একটা ও জায়গায় রাখলো। তো সকালবেলা আমাদেরকে নিয়ে আমার 4 জন দেখলাম যে রাঙ্গামাটি থেকে এসছে 25 জন ছাত্র, ওরা সহ আমাদেরকে ভেসা ভেলা দিয়ে রামগড়ের সঙ্গে যে নদীটা পার করে ওপারে পার করে দিল। আমরা ওপারে যেয়ে দাঁড়িয়ে রইলাম, এর মধ্যে ইন্ডিয়ান অনেকজন লোক আসে আমাদের সহিত সহানুভূতি দেখাচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল যে কেউ সঙ্গে কথা বলবে না, ওরা আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো, আমরাও কথা বলছি না, দেখি অনেকে রেগে গেল। রেগে যাওয়ার পর আমরা বললাম যে আপনি কিছু মনে করেন না, আমাদের কেউ সঙ্গে কিছু বলা বাধা নিষেধ। এর মধ্যেই দেখলাম যে বিএসএফের ট্রাক এসে পড়েছে, ট্রাক মানে ওই যে ওদের আর মাঠটা উপরে ছাউনি দেওয়া যেগুলো আর কি, আর মাঠটা ওটাতে করে নিয়ে আমাদেরকে নিয়ে চলে গেলো বাগাফা ক্যান্টনমেন্টে। সেটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। বাগাফা ক্যান্টনমেন্টে একটা ট্রেনিং ক্যাম্পে তাঁবু খাটানো আছে, ওখানে আছে, আমাদেরকে বললো যে এপ্রিল মাসের 1 তারিখ তোমার ট্রেনিং শুরু হবে। 8 জনের একটা তাঁবুতে আমরা প্রায় 20 জন থাকতাম। সকালবেলা দেখি যে ক্যাম্প কমান্ডেন্ট উনি যিনি ছিলেন, নামটা আমার এখন এই মুহূর্তে মনে আসছে না, এবং সঙ্গে আরেকজন কমব্যাট ড্রেস পরা ভদ্রলোক আমাদের লাইন করে দাঁড়ানো হলো। প্রথমে উনি জিজ্ঞেস করলেন যে আমাকে চেনেন? আমি বললাম যে না। বললো যে আমি মেজর জিয়া। আমি বললাম যে আপনার নাম শুনেছি কিন্তু আপনাকে আগে দেখিনি। বলে আপনারা সবাই এখানে রাইফেল LMG ট্রেনিং দেবেন।
তখন আমি বললাম যে আমরা যারা আগের থেকে রাইফেল ইঞ্জিন ট্রেনিং নেওয়া আছে তারা কি করবে, বলে আপনারা কোথায় পেয়েছেন রাইফেল ইঞ্জিন ট্রেনিং? আমি বললাম যে আমরা ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর্সে ছিলাম, কে কারা কারা আছে, আমার আছে, ফাহিমুদ্দিনের আছে, তো আমাদেরকে ভাগ করে এর মধ্যে আরও 30 জন আমাদের সঙ্গে যেগুলো ওরা ইপিআর তৎকালীন ইপিআর সদস্য আমাদের আলাদা করে ওদের সঙ্গে দিয়ে দিল, আর ছাত্ররা বাকিরা ছাত্ররা সবাই এবং পরে গ্রামবাসী কিছু আসছে রাইফেল এলএমজি ট্রেনিং আর আমাদের 3-inch 3-inch মোটর ট্রেনিং, মোটর ট্রেনিং 10 দিন আমাদের ট্রেনিং হয় ওখানে মাত্র। আমরা ফেরত আসি রাত্রে, গভীর রাত্রে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় সাবরুম, রামগড়ের ওপরে সাবরুমে আমাদেরকে নদী পার করে দেওয়া হয়। আমরা অন্ধকার মধ্যে কোথায় যাব আমরা ঘুরতে ঘুরতে, আমাদেরকে একজন বললো যে এই এখানে স্কুল ঘর অনেক, একটা বড়ো স্কুল ছিল, স্কুল ঘরের মধ্যে এখানে কিন্তু অনেক আছে ইয়া ছাত্ররা আসছে এখানে। তা আমরা একটা দরজার কাছে যেয়ে দরজাতে নক করি, নক করার পর দরজা খুলে ডাক্তার সাইফুদ্দিন, এখন উনি চিফ চট্টগ্রাম সিএসসিএর সঙ্গে সম্পৃক্ত আছেন, ডাক্তার সাইফুদ্দিন আমাদেরকে দেখে উনি উনি কিন্তু এই যে আমরা যে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিরোধ যুদ্ধ চলছিল, বন্দুকের দোকান যে আমরা লুট করছিল সম্পৃক্ত ছিল, উনি ও আমাকে দেখে আরও আমাদের জড়িয়ে ধরেছিল, কারণ এখানে রোটে গেছিলো যে আমরা অ্যাম্বুসে পড়ে মারা গেছি, আমাদের পটিয়া স্কুলের মাঠে নাকি আমাদের গায়ে বেড়া জানা যাওয়া করা হয়েছে। স্কুল থেকে সবাই জেগে উঠলো, সবাই ছাত্র নেতারা প্রায় 30-40 জন সবাই আমাদেরকে জড়িয়ে টরিয়ে মানে একটা উৎসবের মধ্যে পরিণত। তারপরে কিন্তু প্রায় এক মাস পর রামগড় ফল হয়। এই এক মাস ধরে আমরা সম্মুখ যুদ্ধ করেছি খাগড়াছড়ি ফ্রন্টে, নোয়াছড়ি ফ্রন্টে, মেয়াকো ফ্রন্টে, বিভিন্ন যুদ্ধে। এবং এই যুদ্ধকালীন অবস্থায় আর্মির একজন ক্যাপ্টেন কাদের আমাদের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান, ওনার কবরটা এখনও রামগড়ে সুরক্ষিতভাবে আছে। আমরা সম্মুখ যুদ্ধ করতে থাকি, সম্মুখ যুদ্ধে আস্তে আস্তে আমরা পিছতে থাকি, আস্তে আস্তে ওরা করের হাটের দিকে চলে আসে এবং হ্যাঁকোতে বিরাট একটা বসে ওদের বেশ কিছু মারা যায়। ওখানে সেকেন্ড বেঙ্গলের একটা কোম্পানি ছিল, ওর নেতৃত্ব দিচ্ছিল একজন হাবিলদার মাত্র, ওর নাম হাবিলদার চাঁদ মিয়া, সে পরে শুনেছি জাসদের গণবাহিনীতে যোগদান করেছিল পরে। ওদের যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন এজাজ আমাদেরকে ওদের কাছে নিয়ে গেছিল, আমরা ওদের সঙ্গেও যুদ্ধে সম্পর্ক ছিলাম। আস্তে আস্তে পাকিস্তান আর্মি রামগড়ের কাছে আসে, শেষ দিনে আমরা প্রচণ্ড প্রস্তুতি নিয়ে রামগড়ে ডিফেন্স নিই, কিন্তু একটা কনভেনশনাল ফোর্সের কাছে টিকে থাকা সম্ভব ছিল না। শেষ শেষ পর্যায়ে ওখানে আমাদের নেতাদের মধ্যে ছিল এস এম ইউসুফ ছিলেন, গোলাম রব্বান ছিলেন, ডাক্তার মাহফুজুর রহমান তো ছিলেনই, সাবের আহমদ আসগরি ছিলেন, আওয়ামী লীগ নেতাদের মধ্যে এম এ মান্নান ছিলেন ও মির্জা আবু মনসুর ছিলেন, এনারা সবাই ছিলেন। যুদ্ধ ডিফেন্স দেওয়া সম্ভব, যুদ্ধ ডিফেন্স দিয়ে আমরা নদী পারে, নদীতে তখন হাঁটু হাঁটু পানি, নদী পারে আমরা সাবরুমে চলে আসি। তার একদিন পরই আমাদেরকে নিয়ে যে একটা খোলা মাঠ দেখিয়ে বললো যে এটা তোমাদের ক্যাম্প, পাহাড়ের একটা একটা রাস্তার থেকে বেশ ভিতরে সাবরুম থেকে ধরেন না 2-3 কিলোমিটার প্রথম তাঁবুটা আমরা খাটাই ওখানে, ওইটাই পরে হরিণা ক্যাম্প বিখ্যাত হরিণা ক্যাম্প বলে ওখানে আমরা তখন অবস্থান করতে থাকি। তারপর তো আস্তে আস্তে তাঁবুর সংখ্যা বাড়তে শুরু করলো, আস্তে আস্তে বরণে ক্যাম্পের সদস্য সংখ্যা বাড়তে লাগলো, এখানে ছাত্র ছিল, সামরিক বাহিনীর সদস্যরা ছিল, ইপিআররা ছিল, মেজর রফিক ছিলেন বরণের কমান্ডার, উনি একটা তাঁবুতে থাকতেন। একদিন সন্ধ্যাবেলা এস এম ইউসুফ আমাদের তৎকালীন ছাত্র নেতা, উনি এসে বললেন যে তোমরা যারা ছাত্র আছো, নেতৃস্থানীয় ছাত্র আছো, তাদের নিয়ে একটা আপাতত বাহিনী গঠন করা হচ্ছে এবং যারা প্রথমে যাবে, যারা নেতৃত্ব স্টেশনে যারা প্রথমে যাবে, তো তোমাদের জন্য যারা কারা কারা যাতে রেডি আছো। যারা আমাদের ছাত্র নেতা এসে গেছেন, আমরা তো আর আর্মি টার্মি কী এগুলো ট্রেনিং ট্রেনিং কী, নেতা এসেন আমরা সব নেতার জন্য নেতার সঙ্গে যাবো, তো ঠিকই হবে, হ্যাঁ তোমাদের জন্য গাড়ি আসবে, গাড়ি দাঁড়িয়ে থাকবে ওই মেইন রোডে, হরিণা ক্যাম্প থেকে প্রায় 1-1.5 মাইল দূরে মেইন রোডে দাঁড়িয়ে থাকবে, আমাদেরকে যেয়ে গাড়িতে যেয়ে চড়তে হবে, চলে যাবে যথারীতি। তারপর দিন গাড়ি আসলো, আমরা যাওয়ার জন্য সবাই যখন গেট দিয়ে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছি, হঠাৎ ক্যাপ্টেন রফিক বললো যে কী ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ, দাঁড়াও, কেউ যেতে পারবো না এখানে, কী ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ, বলে যে আমরা অন্য জায়গায় যাবো। আমরা তো সরাসরি বলে বললাম যে আমাদের নেতা বলছে আমাদের জন্য আলাদা ফোর্স তৈরি হচ্ছে, আমরা ওখানে যেতে নিব, বলে না তোমরা যে যারা এই ক্যাম্পের একটা রুটি খেয়েছে, এক বেলা থেকেছে, তারা একেও এই ক্যাম্প থেকে যেতে পারবে না, এবং আর্মিদেরকে ইয়ে করে দেওয়া হলো যে আমাদেরকে যেন গেট থেকে ক্যাম্পের চার ক্যাম্প তো কাঠাতারে বেড়া ছিল, বেরোতে পারবো না। আমরা ফিরে চলে আসলাম, তারপরে এটা খবর তো ওখানে চলে গেলো, দু একদিন পরেই খবর আসলো যে আবার ট্রাক এসে থাকবে, তোমরা
ক্যাম্পের পিছন দিক দিয়ে পাহাড় দিয়ে যে যেদিক দিয়ে পারো, ওখানে গোসল করার কোনো বন্দোবস্ত ছিল না, ওগুলো বাইরে ঝর্ণাতে যেতে হতো, কেউ এই ভান করে ওই ভান করে এই ভান করে যে যেদিক দিয়ে পারো করে যায় যায়। ট্রাকে যায় দেখলাম যে দুইটা ট্রাক দাঁড়িয়ে আছে, একটাতে আসমা আব্দুর রব বসা, উনি আমাদেরকে নিতে আসছেন। আমাদের ট্রাকে স্টার্ট করলো আগরতলার দিকে, মধ্যখানে বাগাফা ক্যান্টনমেন্ট যেখানে আমরা 10 দিনের ট্রেনিং নিয়েছি ওখানকার চেকপোস্টে আমাদেরকে আটকে ফেলা হলো। কারণ এখান থেকে মেজর রফিক ওয়ারলেসে খবর দিয়েছিল যে আমরা এরকম পালিয়ে যাচ্ছি। দেখলাম যে সিভিল ড্রেসে একজন আসম আব্দুর রবের পাশে একজন বসা, উনি যে দেখলাম যে চেকপোস্টে যেয়ে টেলিফোন নিয়ে খুব উচ্চস্বরে কেউ সঙ্গে বাকবিতণ্ডা করছে। প্রায় এরকম 10-15 মিনিট বাকবিতণ্ডা পর তারপর দেখলাম যে চেকপোস্টে গেট খুলে দিল, তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হলো আগরতলা। আমরা আগরতলা পৌঁছাবার আগেই কিন্তু ট্রাক দুইটা দাঁড়িয়ে ফেললো, ওখানে সিনিয়র এবং জুনিয়র লিডার্স বলে দুই ট্রাকে দুইটা আলাদা করে ফেলা হলো। এটা করলো তখন তৎকালীন ছাত্রনেতা শওকত হাফিজ খান রোশনি। রোশনি ভাই আমাদেরকে সিনিয়র ট্রাকে রাখলেন আর জুনিয়রদেরকে জুনিয়র ট্রাকে নিয়ে গেলেন, ওইটা একদিকে চলে গেল। আর আমরা আজ যে বুঝলাম আগরতলা একটা বাসা, নাম হলো শ্রীধর বিলা, ওখানে দেখলাম যে সিনিয়র ছাত্রনেতা শেখ ফজলুল রুকমনি এবং আমাদের সিনিয়র নেতারা সব হাজির ওখানে। তারপর আমাদেরকে বলা হলো তোমাদেরকে সকালবেলা ট্রেনিংয়ে পাঠানো হবে, কোথায় পাঠানো হবে কী পাঠানো হবে এগুলো কিছুই আমাদেরকে ওনারা বললেন না। সবাইকে 50 টাকা করে টাকা দেওয়া হলো, তোমরা যায় কিছু বাজার থেকে কিছু খেয়ে দেয় নাও গা, কিছু কিনাতে কেনার থাকলে কিনো গা, আমরা যাই কিনে টিনে আসে সকালবেলা এই মাহবুজ ভাই সহ। মাহবুজ ভাই সবসময় আসেন সঙ্গে। তারপর আমরা সকালবেলা আমাদেরকে ট্রাকে আবার ট্রাক উঠানো হলো, আমাদেরকে নিয়ে চললো। কতক্ষণ পরে দেখলাম যে এটা আগরতলা এয়ারপোর্টে চলে আসলো, এয়ারফিল্ডে। এয়ারফিল্ডে দেখলাম যে একটা ড্যাকোটা প্লেন দাঁড়িয়েছে, আমরা 35 জন ওই প্লেনে চললাম। তো ড্যাকোটা প্লেন খুব একটা খারাপ ধরনের প্লেন, ওটা আমাদের ধারণা ছিল না। এই ড্যাকোটা প্লেনে করে 4 ঘন্টা আমরা ফ্লাই করে পৌঁছলাম আমরা শিলিগুড়ি। শিলিগুড়িতে যেয়ে দেখলাম সে বিশাল মানে কর্মযজ্ঞ, মানে ঢাকা থেকে আরম্ভ করে ময়মনসিংহ থেকে আরম্ভ করে এই পাশ মানে চট্টগ্রাম পর্যন্ত সব ছাত্ররা ওখানে, ছাত্র নেতারা সব ওখানে উপস্থিত। আমরা থাকলাম ওখানে, আমরা বোধ হয় 3 দিন কি 4 দিন ছিলাম, আমরা মনে করলাম ওটাই বোধ হয় ট্রেনিং ক্যাম্প। তারপর আবার আমাদেরকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের করে করে 335 জনকে আমাদেরকে আবার আর্মি ট্রাকে করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যে প্রথম দিন তো জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হলো, কী ব্যাপার জঙ্গলে ঢুকলে আমাদের রেখে দিয়ে আবার ফেরত নিয়ে আসতো কী ব্যাপার, ওটা এতই গোপনীয়ভাবে চলছিল। ওদিন নাকি এয়ারপোর্টে একজন ভারতীয় একজন মন্ত্রী আসছিলেন, ও মন্ত্রী আর মন্ত্রীর জন্য ওই মন্ত্রীর কাছে পর্যন্ত গোপন জিনিসটা রাখবার জন্য এটা ফেরত আসলাম। আবার তারপর দিন সকালে আবার নিয়ে যাওয়া হলো একটা পরিবহন বিমান C-130 চারপাখাওয়ালা প্লেন, এটাতে আমরা 335 জন উঠলাম। এটা নিয়ে আবার চা আমরা 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, এটা পিছনে দেখলাম একটা মেশিন গান লাগানো আছে, আমরা যাই একটা বিশাল এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টটা কত বড় বড়, চারিদিকে তাকালে যেমন দিগন্ত দেখা যায়। নাম্বার সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের প্লেনের পাশেই টেবিল লাগায় আমাদের জন্য বিশাল নাস্তার বন্দোবস্ত, এবং আমরা বাঙালি বাবুরা আসছি ওরা 200 মাইল দূরের থেকে আমাদের জন্য পান নিয়ে এসছে। তখন আমাদের সঙ্গে ছিলেন আমাদের নেতা নুরুল আলম জিকু। জিকু ভাই এসে বললেন যে তোমরা পান খাও খাও, ওরা এত কষ্ট করে 200 মাইল দূরের থেকে তোমাদের জন্য এনেছে পান, তোমরা খাও, নাহলে ওরা একটু অপমানিত বোধ করতে পারে। কিন্তু আমরা কোথায় এসছি এখন পর্যন্ত জানি না। এটা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স হেডকোয়ার্টার সারসোভা এয়ারবেস। ওখান থেকে 4টা ট্রাকে করে আমাদেরকে আবার নিয়ে শুরু হলো আমাদের আবার যাত্রা। মধ্যখানে আমরা বিরাট একটা শহর ক্রস করলাম, নাম পড়লাম সাহারানপুর, এটা তো উত্তরপ্রদেশে। তারপর নিয়ে যেয়ে আমাদেরকে ঢুকানো হলো দেরাদুনের জঙ্গলে। জঙ্গলে ওখানে দুজন আমাদের জন্য ক্যাম্প রেডি, খুব সুন্দর ক্যাম্প পাহাড়ের গায়ে বানানো, 8 জনের 8 জনের করে তাবু। আমরা সেখানে আমাদের ট্রেনিংটা শুরু হয়, কিন্তু সেখানে আমরা ট্রেনিং করতে পারিনি প্রতিকূলতার জন্য, যে ওই ল্যান্ডস্লাইড চারিদিকে পাহাড়ে ধস এবং সাপ বিচ্ছু এসবের কারণে 1 সপ্তাহ পরে আমাদেরকে আবার ট্রাকে চলে সি লেভেল থেকে 6,700 ফিট উপরে টান্ডোয়া ক্যাম্প, ইন্ডিয়ান গেরিলা হেডকোয়ার্টার জাকার্তা থেকে 1 কিলোমিটার আগে ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে এই জুন জুলাই মাসেও আমাদেরকে 2টা কম্বল গায়ে দিতে হতো, রাত্রেবেলা 1টা কম্বল বিছানো হতো, 2টা কম্বল গায়ে দিতে হতো, এত এত শীত ছিল ওখানে। এবং যা মেঘের অনেক উপরে ছিল, আমাদের নিচে মেঘ ছিল। ওইখানে আমরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল 2টাই ক্লাস করি। থিওরিটিক্যাল বলতে গেরিলা যুদ্ধের যে প্রকৃত
যে যুদ্ধ অবস্থা, প্রোপাগান্ডা অ্যান্ড পাবলিকেশন, ক্যামোফ্লেজ অ্যান্ড কনসিলমেন্ট, এগুলা এবং ক্যাশিং ট্যাশিং, এগুলো সম্পূর্ণ এবং এক্সপ্লোসিভ ট্রেনিং এবং ফুল ফেজে আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংটা খুবই শক্ত ছিল। ট্রেনিংয়ের বিস্তারিত আমাদের এখানে বর্ণনা আমার দেওয়ার বোঝে না। সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম ছিল না। অনেকের হয়তো ছিল কিছুটা, আমরা কয়েকজনদের আবার ওই সিগন্যালসের ট্রেনিং নিতে হতো। তখন তো ওয়্যারলেস সেট এখনকার মতো উন্নত ছিল না। যে ওয়্যারলেস সেট আমাদেরকে দেওয়া হয়েছিল ওটা তিনজন মিলে বহন করতে হতো এবং ওটা চালানো খুবই কঠিন ছিল। আমাদেরকে 1.5 মাসের ট্রেনিং দেওয়া হয় ওখানে। সেখান থেকে আমাদের ওই সারসাওয়া এয়ারবেস থেকে আগরতলা পৌঁছে দেওয়া হয়। আগরতলা থেকে আমাদেরকে ট্রাক করে সাবরুম থেকে কয়েক কিলোমিটার দূরে ধ্বজনগর বলে একটা জায়গার মধ্যে আমাদেরকে একটা ক্যাম্পে আমাদের বাংলাদেশে ঢুকার অপেক্ষায় রাখা হয়, যেহেতু বর্ডার ওই সময় পুরোপুরি সিল্ড। আমরা থাকাকালীন সময় এই 8 দিন ক্রমাগত গোলাবর্ষণ করলো ইন্ডিয়া। মানে কিভাবে যে একবার রিলেন্টলেস যাকে বলে বিরতিহীন গোলাবর্ষণ দিন রাত 24 ঘন্টা। বর্ডার খুলে গেল, বর্ডার থেকে ওরা আর্মিটা পাকিস্তান আর্মি সব পালালো। আমার গ্রুপ, মাহফুজ ভাইয়ের গ্রুপ, ডাক্তার মাহবুবের গ্রুপ এবং শওকত হাফিজ খানের রোশনির গ্রুপ, 4 গ্রুপ আমরা শ্রীনগর বর্ডারে একটা ঝুপড়ি ঘরের মধ্যে একত্রিত হলাম। ওখানে ডিসাইড হলো, ওখানে রেডি হলাম। ওখান থেকে আমাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া হলো। দেওয়ার পর আমরা গাইড দিল, আমাদেরকে গাইড দিয়ে আমরা বর্ডার এই শ্রীনগর বর্ডার থেকে মানে 100 গজ হবে না, ঢাকা ট্রাঙ্ক রোড ক্রস করে আমরা নেমে গেলাম ধানক্ষেতের বিরুদ্ধে হেঁটে। তারপর ফেনী নদী আমরা ক্রস করলাম নৌকায় করে। তখন ভোর সকাল হয়ে গেছে। আমরা পর করে নিজস্বরে ইচাখালিতে আমরা আবার একত্রিত হলাম। এখানে ঢুকবার সময় প্রথমে ঢুকলাম আমার গ্রুপ আর রোশনী শওকত হাফিজ খান রোশনীর গ্রুপ, আর আমাদের পরে পরে ঢুকলে মাহফুজ ভাইয়ের গ্রুপ এবং ডাক্তার মাহবুবের গ্রুপ। ওনারা বুড়বুড়ি ঘাট বলে একটা ঘাট ছিল, ওনারা বুড়বুড়ি ঘাট দিয়ে গেলেন। আমরা ডাইরেক্ট ইচাখালিতে উঠলাম, আবার ইচাখালিতে একত্রিত হলাম। ওনারা সব এসএম ইউসুফ ছিলেন সঙ্গে। এসএম ইউসুফ আমাকে সন্ধ্যাবেলা ডেকে বললেন, তোমার একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টটা কি বলছে, এখানে গ্রামের মধ্যে লোকেদের ঢুকিয়ে রাখা হয়েছে 40 জন নেভাল কমান্ডো। তোমার কাজ হলো এদেরকে সীতাকুণ্ডুর ডোমখালি পর্যন্ত নিয়ে যাওয়া এবং বন্দোবস্ত করা আছে, শহরের সাথে যোগাযোগ করে এদেরকে শহরের দিকে রওনা করে দেওয়া। তা আমরা গাইডকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে, বলে যে স্যার বলে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমরা নেপাল কমান্ডো 40 জন, 2 জন বাদ পড়েছে আমার এখান থেকে বিভিন্ন কারণে, আমরা 8 জন। 48 জন আমরা নেপাল কমান্ডোকে নিয়ে যাওয়ার কারণ হলো নেপাল কমান্ডোর কাছে কোনো অস্ত্র নেই, ছোট অস্ত্র ছাড়া ওদের সবার কাছে লিম্পেট মাইনাস, সুতরাং ওদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া। সেখানে পরিচিতির মধ্যে পেলাম শাহ আলম বীরোত্তম মেডিকেল কলেজের ছাত্র এবং উনিও শাহ আলম বীরোত্তম মাহফুজ ভাইয়ের সাগরের ওনার সঙ্গে আমার এসে জড়াই ধরলেন। ওনাদের দলনেতা ছিলেন AW চৌধুরী, উনি ফ্রান্সের পাকিস্তানি সাবমেরিন থেকে পালিয়ে আসছে। আমরা আর হাঁটা শুরু করলাম। আমরা রাত 9টা বাজে শুরু করেছিলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পিচ্ছিল রাস্তা, সবাই কালি খালি পা, সবার পাশে মালকোজা মারা আর লুঙ্গি। দীর্ঘ 11 ঘন্টা হেঁটে সকাল আটটায় যাই আমরা একটা প্রাইমারি স্কুলের মধ্যে যেয়ে উঠলাম। আমরা এই ডোমখালি পৌঁছলাম। কেউ আমাদের কাছে পিছিয়ে আসে না, দিনের বেলা কাছে পিছিয়ে কেউ আসার কথাও না। পাশেই একটা বাজার, কিন্তু কেউ আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সবাই পরেই ঘুমানো শুরু করলো। আমি আমার যে দলের যে চৌকস 3-4 জন ছিল তাদেরকে উঠিয়ে আমি আমাদের অস্ত্রশস্ত্র কাদায় ভর্তি হয়ে গেছিলো। অস্ত্র পরিষ্কার রাখা আমাদের আর্মি এবং যা গেরিলা বলেন যাই বলেন সবারই হলো যে অস্ত্র সবসময় পরিষ্কার থাকতে হবে, নাহলে অস্ত্রই আপনাকে মারবে। এই অস্ত্র পরিষ্কার করে আমি তাদেরকে একটা ডিফেন্সিভ পজিশনে বসলাম যে হঠাৎ যদি আক্রমণ এসে পড়ে। AW চৌধুরীকে বললাম যে তখন যদি আক্রমণ আসে আমরা ডিফেন্স দিব, আপনারা পিছন দিয়ে চলে যাবেন। এক পাশে হলো বেরিবান আর 2 মাইল দূরে হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বিকালের দিকে দেখলাম SM ইউসুফ আবার হেঁটে এসে পৌঁছে গেলেন ওখানে। তো আমি SM ইউসুফের সঙ্গে মিটিংয়ে বসলাম। আমলাম যে পরিষ্কার দিনের আলোতে আমরা এই স্কুলে ঢুকেছি, সবাই দেখেছে, এখানে থাকা সম্ভব হবে না। বলে যে কী করতে চাও? আমি বললাম এই গ্রামে থাকা যাবে না, আমি আজকে রাত্রে আরও 10 মাইল যেতে চাই। তা আমরা বেরিবান্ধের উপর দিয়ে আবার সবাইকে একত্রিত করে আরও 10 মাইল হেঁটে আরেকটা গ্রামে আশ্রয় নিলাম। ওখানে আমরা ভালো আশ্রয় পেলাম। একটা মুসলিম লীগের
লোকের বিশাল বাড়ি, জমিদারের বাড়ির মতো বাড়ি, ওরা আমাদেরকে রাখলেন, খাওয়ালেন। এর মধ্যে নেভাল কমান্ডারদের সিগন্যাল এসে গেছে, তাদেরকে রওনা করে দিতে হলো চট্টগ্রাম শহর থেকে। তৎকালীন ওয়াবদার পিক আপ কচু তরকারি এগুলোর মধ্যে লুকায় ওদের লিম্পেট মাইনগুলা, এবং ওদেরকে বাসে করে চট্টগ্রামের দিকে রওনা করে দেওয়া হলো। আমার কর্তব্য শেষ, তারপর আমি আর এসএমএসও এক পাশে ছিলাম, আর বিভিন্নরা আর বিভিন্ন বাসায় ভাগ করেছিল। তো আমরা অপেক্ষা করলাম, নেভাল কমান্ডার ওদের অপারেশন শেষ হলো। শেষ হওয়ার পর আমরা চারজন চারজন করে ভাগ করে রওনা হলাম, বাসে করে আসলাম। বাস আমাদেরকে নামিয়ে দিল সিনেমা প্যালেসের সামনে, এক আমরা এক হোটেলের মধ্যে বসে রইলাম। দেখলাম যে এক একজনকে এসে এক একজন নিয়ে চলে যাচ্ছে। আমাদের তিনজনকে, আমি রবিউল হোসেন, কোচি এ রঞ্জিত, তিনজনকে এসে 12-13 বছরের ছেলে সাইকেল করে আসলো, এসে বলে যে একটা বেবি ডিক্সি নেন। তারপর বেবি ডিক্সিওয়ালাকে বললো যে সাইকেলের পিছিয়ে পিছিয়ে আসো। বেবি ডিক্সিওয়ালাটা বলে যে এটা কী ব্যাপার, আমি কীভাবে যাবো, এটা কি ঠাট্টা নাকি? আমি বললাম ওকে হাত হাত বলে বললাম টাকা পয়সা করে দেবো, আমি রাস্তা চিনি না, সাইকেলের পিছনে পিছনে যাবো। চৈতন্যগুলি এক বাসার মধ্যে নিয়ে যা রাখলো। দুর্ভাগ্যের বিষয়ে এই বাসাটা আমি আর যেহেতু ঢুকিয়ে রাতটা ছিলাম, শুধু এক রাত ছিলাম এই বাসাটার মধ্যে, আমি এই বাসাটা এবং বাসার মালিককে আমার ধন্যবাদ জানাবার জন্য আর খুঁজে পাইনি। তারপর দিন সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় আগ্রাবাদ, আমাদের চিটাগাং ভাষায় নাম কোর্গোপাড়া বলে একটা পাড়া আছে, ওখানে মৌলভী সৈয়দ যেই শেল্টার থাকতেন ওনার কাছে নিয়ে যাওয়া হয়। ওখানে যেয়ে দেখি যে এডব্লিউ চৌধুরী নেভাল কমান্ডারেট উনিও আছেন এবং ওনার সেদিন ফেরত চলে যাচ্ছেন। উনি যাওয়ার সময় আমার সঙ্গে আমাকে বললো যে গুড লাক বলে উনি আমাকে তিনটা টাইম পেন্সিল দিয়ে গেলেন। টাইম পেন্সিল হলো একটা টাইম ডিলে ডেটোনেটর, এটা অন করে দিলে 25 মিনিট পর বিস্ফোরণ হয় আর কি। মৌলভী সৈয়দ আমাদের জন্য কিছু ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন, এভাবে আমার এবং ডাক্তার মাহবুবের গ্রুপ আমরা এদিক চলে যাই। আর মাহফুজ ভাই কোন দিকে গেছিলেন ভারতের দিকে, ওটা মাহফুজ ভাই নিজেই বলবেন। দুই তিন দিন মৌলভী সৈয়দের সঙ্গে থেকে আমি বিভিন্ন জায়গায় আমাদের আগ্রাবাদ পান্নপাড়া মেইন আবু সৈয়দ সর্দার, কমিশনার জালাল হারিসদার, আমাদের মৌলভী সৈয়দের আন্ডারে এনারা ছিলেন তিনজনই, একবারে মানে তুখোর বেস ওয়ার্কার যাকে বলে। পরবর্তীকালে এরা আমাদেরকে সহযোদ্ধায় পরিণত হয় এবং এদের মধ্যে কয়েকজন আমাদের সঙ্গে মানে অপারেশনে এবং বেশ দক্ষভাবে অপারেশনে সম্পৃক্ত হয়। এবং আমার প্রথম অপারেশনই করেছেন এই আবু সৈয়দ সর্দার এবং ম্যান্ডা চাচা ডাক্তার মার্কে, আমার ওর নাম অ্যাকচুয়ালি মিন্টু, চাটগাঁয় ভাষায় এটা ম্যান্ডা হয়ে গেছিল। কোর্ট বিল্ডিংয়ে যে বিস্ফোরণটা ঘটানো হয় সেটা আমার প্রথম অপারেশন চিটাংয়ে আমাদের, এইটা আমি আসার কয়েকদিন মধ্যে সমাধান। আমরা অগস্টে ঢুকেছি আর চট্টগ্রাম শহরে ঢুকেছি অগস্ট মাসে, আমরা খুবই কম অপারেশন করেছি, আমরা প্রস্তুতি চলে গেছে, আমাদের অস্ত্রশস্ত্রগুলো এসে পৌঁছায়নি, আমরা তো নিজে পৌঁছছি। এবং অস্ত্র যেহেতু আমাদেরকে দেওয়া ছিল বড়সড় অস্ত্র, চট্টগ্রাম যে কোনো শহরে বড়সড় অস্ত্র তো ব্যবহার করা অসম্ভব ব্যাপার, আমাদের দরকার ছিল ছোটো অস্ত্র। ছোটো অস্ত্র খুবই কম দেওয়া হয়েছিল, আমরা স্থানীয়ভাবে অনেক অস্ত্র সংগ্রহ করতে হয়েছিল আমাদেরকে। এবং বিস্ফোরক এক্সপ্লোসিভগুলো ব্যবহার মূলত মাহফুজভাই বেশি করতেন, আমিও করতাম এক্সপ্লোসিভ। তাছাড়াও আমার যে গেরিলা কর্মকাণ্ড অন্য যেগুলো সেগুলো আমি এই আগ্রাবাদ পান্নাপাড়া হাজিপাড়া ব্যাপারীপাড়া এবং পিল্লেপাড়া নিয়ে একটা বিশাল একটা ব্যাপার এলাকা আমরা একটা ফ্রি জোনের মতো করে ফেলেছিলাম। সেখানে একবার শুধু আর্মি ঢুকেছে, আর কোনো দিন আর্মি ঢুকার সাহস পায়নি সেখানে। আমরা চট্টগ্রাম শহরে একটা কমান্ড কাউন্সিল গঠন করা হয়েছিল, কমান্ড কাউন্সিলের মধ্যে উনি প্রধান ছিলেন ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন, তো বর্তমানে বিজেসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা, এবং আমরা সদস্য ছিলাম চারজন, আমি, ডক্টর মাহফুজ, ডক্টর জাফর, কাট্টলির শাহাবুদ্দিন। আমরা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা চিটাং শহরে একটা বড় শোডাউন করবো, প্রায় 108টা বিস্ফোরণ ঘটাবো। বিস্ফোরণ অ্যাকচুয়ালি যারা দেখেন নাই বা শোনেন নাই বা ইয়ে করেন নাই তারা বলতে পারবেন না যে এটা কত বড়, মানে কি একটা ভীষণ ব্যাপার। এর মধ্যে 108টার মধ্যে নেতৃত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, 5 লাইসের নেতৃত্ব যাকে দেওয়া হয়েছিল ইমরান, উনি ধরা পড়ে যান, উনি আর্মির হাতে ধরা পড়ে যাওয়াতে আমরা 86টাতে নিয়ে আসি এক্সপ্লোশন। একদিন তারিখটা নোট করে রাখবার মাথা আসেনি, তখন একদিন আমরা ভোর 5টা থেকে 5:30টার মধ্যে 86টা এক্সপ্লোশন করাই চট্টগ্রাম শহরে। এর মধ্যে আছে পেট্রোল পাম্প আছে, ইলেকট্রিক সাবস্টেশন আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সেগুলো সব
করি। এটা ছিল খুবই বড় অপারেশন। এটা ছিল যে জনগণের একটু মানে যাতে সাহস বাড়ে, মরাল যাতে হাই হয়। এই তিন মাসে আমরা যে অপারেশন করেছি, অসংখ্য অপারেশন করেছি, আমার গ্রুপ এবং ডাক্তার মাহবুবের গ্রুপ একত্রিত হয়ে গেছিলাম আমরা আমরা করে অনেকগুলো অপারেশন করা হয়। আমাদের যেমন টাকা পয়সার খুবই অভাব ছিল, আমাদের কোনো গাড়ি টাড়ি ছিল না অপারেশন করার, গাড়ি ছাড়া তো অপারেশন করা সকল সম্ভব না। তো দুজন বেবি ট্যাক্সি ড্রাইভার ছিল, ওরা নিজের বেবি ট্যাক্সি ভাড়া করে এনে আমাদেরকে অপারেশন করাতো। তো শেষ পর্যন্ত আমরা ডিসিশন নিলাম আমরা একটা ব্যাংক রোড করবো। তো আমরা আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে একটা অপারেশন করি। এটা গুণগত দিক দিয়ে খুবই উন্নত ছিল, খুব ভালো পরিকল্পনা করা হয়েছিল। মাত্র 3 থেকে 4 মিনিটে আমি পুরোপুরি অপারেশন শেষ করে আমি খুশার ছিল। ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার আমিন, ইএনটি ডাক্তার আমিন ছিলেন, তারপরে ডাক্তার জাফর, ডাক্তার মাহবুবের ডেপুটি কমান্ডার এবং এরকম সাহসী যোদ্ধা ছিলেন। আর যারা বেজ ওয়ার্কারদের মধ্যে ছিলেন, অবশ্যই সর্দার মরিদিন আহমদ খান বাদল, হারিসদা এবং জালাল ভাই, এরা ছিল মানে একবারে মুখ্য ভূমিকা। এইখানে একটা কথা আমি বলে রাখতে চাই, এই চারজনের যেটা নাম বললাম, এই চারজন যদি না থাকতেন, আমাদের যা আমরা অপারেশন করেছি, যতগুলো অপারেশন করেছি, আমরা জানি না বোধ হয় সব মিলিয়ে 50 থেকে 100টা হবে অপারেশন। তো এই অপারেশন করেছে, এই চারজন না থাকলে আমরা হয়তো 10টার বেশি অপারেশন করতে পারতাম না। এই চারজনের ভূমিকা এই আমাদের চিত্রকম শহরের মুক্তিযুদ্ধে অনেক বেশি। আমরা যারা সশস্ত্র ট্রেনিং নিয়ে আসছিলাম তাদের সাথে এদের সাথে এদের ভূমিকা আমাদের সমান। মুক্তিযুদ্ধে মেয়েদের ভূমিকা তো পুরুষদের থেকে কোনো অংশে কম বলা যায় না। সে যার যা অবস্থান থেকে কাজ করেছে, এক একজনের অবস্থান এক এক সময় ছিল, এক এক রকম ছিল। পুরুষদেরও তো যে যার অবস্থান থেকে কাজ করেছে তার অবদানগুলা মানে কোনো অংশেই খাটো ছিল না মেয়েদের ভূমিকা। মেয়েদের ভূমিকা বলতে যে আমরা শেল্টার বলে আমরা থাকতাম, আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা, আমাদের অস্ত্রগুলোকে সযত্নে রক্ষণাবেক্ষণ করা এবং এগুলো লুকিয়ে রাখা। কারণ আমরা একটা জিনিস ওখানে মেনটেন করতাম যে অস্ত্র কোথা রাখ আছে এগুলো কিন্তু আমরা নিজেরাও জানতাম না। কারণ এগুলো কেন জানতাম না, যাতে আমরা ধরা পড়লে আমাদেরকে টর্চার করলে যাতে এই অস্ত্রগুলো কোথা রাখা হয়েছে সেগুলো যাতে বের হয়ে না যায়। এই অস্ত্রগুলো থাকতো কিন্তু সবগুলা একটা একটা একজনকে একটা শেল্টারে, একজনকে বা দুজনকে একটা শেল্টারে দিলেই ওইটা কিন্তু ওই মহিলার আন্ডারে চলে যেত। পুরুষদের ওখানে কোনো ভূমিকা থাকতো না, ওদেরকে রাখা এবং বাইরে ওরা দিনের বেলা হতো, এমন অনেক সেটা ছিল যে দিনের বেলা বের হওয়া যেত না। তো ওই সময় সেই জন্য এই খবরাখবর এদিক থেকে এদিক নিয়ে যাওয়া, এদিক থেকে এদিকে সংবাদ নিয়ে যাওয়া, এগুলো সব মেয়েরা করতো। বিভিন্ন জায়গায় মেয়েরা অতি সাহসী ভূমিকা পালন করেছে এবং আমাদের যে নানা রকম প্রচারণার ব্যাপারেও মহিলারা অনেক অনেক ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমাদের যে তৎকালীন ওখানকার নেতা ছিলেন, রাজনৈতিক নেতা মৌলভী সৈয়দ, যার আন্ডারে আমরা ওখানে আশ্রয় পেয়েছিলাম, যিনি আমাদের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন, তিনি যেখানে ছিলেন তাকে যেভাবে লুকিয়ে রাখা হয়েছিল সেখানে সম্পূর্ণভাবে অবদানটা মহিলাদের ছিল। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অবদান কিন্তু অপরিসীম ছিল। বর্তমান বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা যেই বাংলাদেশ শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সেটা হয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা মুক্তিযোদ্ধারা পর্দার অন্তরালে চলে যাই, আমরা আমাদেরকে সবাই ভুলে যায় এবং যারা শাসন ব্যবস্থায় চলে আসে তারা দেশটাকে অন্যভাবে পরিচালিত করতে থাকে। এবং এমন একটা সময় আসে কোনো পত্র পত্রিকায় কোনো বই মুক্তিযুদ্ধের সম্বন্ধে কোনো লেখা প্রকাশিত হতো না, খুব বুক ভেঙে যেত মানে আমাদের দুঃখে, যে মুক্তিযুদ্ধের সম্বন্ধে কোনো লেখাই হতো না, যেটা এখন অপরহ লেখা হচ্ছে। এটা আমি একটা মানে পজিটিভ দিক বলে বলবো। যারা এই যে ত্যাগ তিতিক্ষা করেছে তার তো কিছুই পায়নি। তো এখন আমরা আশা করছি এখন আগের থেকে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মনে অনেক বেশি বেড়েছে। এখন নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক আশা, নতুন প্রজন্ম অনেক এগিয়ে এসছে এবং এই আমার মনে হয় যে ভবিষ্যতে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশের জন্য আমরা দেশ স্বাধীন করেছি, যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এটা ভুল বলা হলো, আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, যে বাংলাদেশের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ আমাদেরকে
একমাত্র নতুন প্রজন্মই আমাদেরকে এনে যেতে পারবে। এমন আছে যে সকালবেলা আমাদের একটা অপারেশন, খুব বড় অপারেশন করবো, দেখা গেলো যে পাশে সাব স্টেশন একটাতে লাগাই দিয়েছে, ওটাতে রাত্রেবেলা উনি ফুটেছে সাব স্টেশনটা, তারপরে ডাগরাবাদে, আগ্রাবাদ মেইন এলাকা, এবং ওটাতে আবার একটা টাইম ডিলে লাগাই দিয়ে আসছে। তা ওটা আবার সকালবেলা 10টা বাজে আমরা ওখানে মিটিং করতেছি, ও বিশাল আওয়াজ করে পুরা এলাকা ঘুরে দেয়, ঘুরে দিয়ে ওই ওইটা আবার আবার ফুটলো। তো এইগুলা মাউস বের করতে বেশি, তো আমাদের অপারেশনগুলা, অপারেশনের আমাদের সদস্য অনেক ছিল, তার মধ্যে বেশি সাহসী সদস্য ছিল অমল, ফজলু, শফিউল বশর, তাদের প্রয়াত রফিক, মনি তুষার ছিল, ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার আমিন, ইএনটি ডাক্তার আমিন ছিলেন, তারপরে ডাক্তার জাফর, ডাক্তার মাহবুবের ডেপুটি কমান্ডার, এবং এরকম সাহসী যোদ্ধা ছিলেন। আর যারা বেজ ওয়ার্কারদের মধ্যে ছিলেন, অবশ্যই সর্দার মরিদুল আহমদ খান বাদল, হারিসদা এবং জালাল, এরা ছিল মানে একবারে মুখ্য ভূমিকা। এইখানে একটা কথা আমি বলে রাখতে চাই, এই চারজনের যে নাম বললাম, এই চারজন যদি না থাকতেন, আমাদের যা আমরা অপারেশন করেছি, যতগুলো অপারেশন করেছি, আমরা জানি না বোধ হয় সব মিলিয়ে 50 থেকে 100টা হবে অপারেশন। তো অপারেশন করেছে, এই চারজন না থাকলে আমরা হয়তো 10টার বেশি অপারেশন করতে পারতাম না। এই চারজনের ভূমিকা এই আমাদের চিত্রকম শহরের মুক্তিযুদ্ধে অনেক বেশি। আমরা যারা সশস্ত্র ট্রেনিং নিয়ে আসছিলাম, তাদের এদের ভূমিকা আমাদের সমান। মুক্তিযুদ্ধে মেয়েদের ভূমিকা তো পুরুষদের থেকে কোনো অংশে কম বলা যায় না। সে যার যা অবস্থান থেকে কাজ করেছে, এক একজনের অবস্থান এক এক সময় ছিল, এক এক রকম ছিল। পুরুষদেরও তো যে যার অবস্থান থেকে কাজ করেছে, তার অবদানগুলা মানে কোনো অংশই খাটো ছিল না। মেয়েদের ভূমিকা বলতে, যে আমরা শেল্টার বলে আমরা থাকতাম, আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা, আমাদের অস্ত্রগুলোকে সযত্নে রক্ষণাবেক্ষণ করা এবং এগুলো লুকিয়ে রাখা, কারণ আমরা একটা জিনিস ওখানে মেনটেন করতাম যে অস্ত্র কোথা আছে এগুলো কিন্তু আমরা নিজেরাও জানতাম না। কারণ এগুলো কেন জানতাম না, যাতে আমরা ধরা পড়লে, আমাদেরকে টর্চার করলে যাতে এই অস্ত্রগুলো কোথা রাখা হয়েছে সেগুলো যাতে বের হয়ে না যায়। এই অস্ত্রগুলো থাকতো কিন্তু সবগুলা একটা একটা একজনকে একটা শেল্টারে, একজনকে বা দুজনকে একটা শেল্টারে দিলেই ওইটা কিন্তু ওই মহিলার আন্ডারে চলে যেত, পুরুষদের ওখানে কোনো ভূমিকা থাকতো না। ওদেরকে রাখা এবং বাইরে ওরা দিনের বেলা হতো, এমন অনেক শেল্টার ছিল যে দিনের বেলা বের হওয়া যেত না। তো ওই সময় সেই জন্য এই খবরাখবর এদিক থেকে এদিক নিয়ে যাওয়া, এদিক থেকে এদিকে সংবাদ নিয়ে যাওয়া, এগুলো সব মেয়েরা করতো। বিভিন্ন জায়গায় মেয়েরা অতি সাহসী ভূমিকা পালন করেছে, এবং আমাদের যে নানা রকম প্রচারণার ব্যাপারেও মহিলারা অনেক অনেক ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমাদের যে তৎকালীন ওখানকার নেতা ছিলেন, রাজনৈতিক নেতা মৌলভী সৈয়দ, যার আন্ডারে আমরা ওখানে আশ্রয় পেয়েছিলাম, যিনি আমাদের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন, তিনি যেখানে ছিলেন, তাকে যেভাবে লুকিয়ে রাখা হয়েছিল, সেখানে সম্পূর্ণভাবে অবদানটা মহিলাদের ছিল। এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অবদান কিন্তু অপরিসীম ছিল। বর্তমান বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা যেই বাংলাদেশ শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সেটা হয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা মুক্তিযোদ্ধারা পর্দার অন্তরালে চলে যাই, আমরা আমাদেরকে সবাই ভুলে যায়, এবং যারা শাসন ব্যবস্থায় চলে আসে তারা দেশটাকে অন্যভাবে পরিচালিত করতে থাকে। এবং এমন একটা সময় আসে, কোনো পত্র পত্রিকায় কোনো বই মুক্তিযুদ্ধের সম্বন্ধে কোনো লেখা প্রকাশিত হতো না, খুব বুক ভেঙে যেত মানে আমাদের দুঃখে, যে মুক্তিযুদ্ধের সম্বন্ধে কোনো লেখাই হতো না, যেটা এখন অপরহ লেখা হচ্ছে। এটা আমি একটা মানে পজিটিভ দিক বলে বলবো। যারা এই যে ত্যাগ তিতিক্ষা করেছে তার তো কিছুই পায়নি। তো এখন আমরা আশা করছি আগের থেকে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মনে অনেক বেশি বেড়েছে। এখন নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক আশা, নতুন প্রজন্ম অনেক এগিয়ে এসছে, এবং এই আমার মনে হয় যে ভবিষ্যতে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশের জন্য আমরা দেশ স্বাধীন করেছি, যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এটা ভুল বলা হলো, আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, যে বাংলাদেশের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ আমাদেরকে, একমাত্র নতুন প্রজন্মই আমাদেরকে এনে যেতে পারবে।